অসংগঠিত শ্রমিকদের ভারতীয় গ্রামীণ অর্থনীতি বিকাশে বিশেষ অবদান রয়েছে। জিডিপি রেটে ওদেরও একটা বিশেষ অবদান রয়েছে। শনিবার নন্দননগর কুমোরপাড়ায় গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, দীপাবলি উৎসব আর হাতে কোনা কয়েকদিন বাকি। এই আলোর উৎসবকে কেন্দ্র করে নন্দননগর কুমোরপাড়ায় এখন চূড়ান্ত ব্যস্ততা চলছে। দিনের পর রাত, রাতের পর দিন এক করে গ্রামের মাটির কারিগররা তৈরি করছেন প্রদীপ, পাত্র এবং বিভিন্ন মাটির শিল্পকর্ম। মাটির তৈরি শিল্পগুলিতে কারিগরদের সৃজনশীলতার ছোঁয়া রয়েছে, যা দীপাবলির আলোকসজ্জায় বিশেষ উজ্জ্বলতা ও সৌন্দর্য যোগ করবে। কুমোরপাড়ার প্রতিটি ঘর যেন এই মুহূর্তে ছোট একটি কর্মশালায় পরিণত হয়েছে। আর সেই লক্ষ্যে ভোকাল ফর লোকালকে আরও গুরুত্ব দিয়ে শনিবার নন্দননগর কুমোরপাড়ায় গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে গিয়ে দেখলেন কিভাবে তার মাটির জিনিস তৈরি করছে। কথা বললেন মৃৎশিল্পীদের সঙ্গে। আসন্ন আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে প্রদীপ সহ দীপাবলির সরঞ্জাম কেনাকাটি করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাড়ছে চিরাচরিত মাটির প্রদীপের চাহিদা। সামনে দীপান্বিত অমাবস্যা অর্থাৎ কালী পুজো। দীপাবলি মানে আলোর উৎসব। বিগত কয়েক বছর এই আলোর উৎসবের প্রধান উৎস ছিল রং বেরঙের পাহাড়ি লাইট, কিন্তু ধীরে ধীরে বিক্রি বাড়ছে গ্রাম বাংলার চিরাচরিত মাটির প্রদীপের। মৃৎশিল্পীরা এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নিত্য নতুন ডিজাইনের মাটির প্রদীপ বানাচ্ছে, যার বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মানুষ এখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। একটা সময় দীপাবলির সময় শহরের পাশাপাশি গ্রামের ঘরে ঘরে পাহাড়ি আলোর দাপটে হারিয়ে যেতে বসেছিল প্রদীপের শিখা, কিন্তু আবারও ধীরে ধীরে প্রদীপের শিখা প্রাণ ফিরে পাচ্ছে দীপাবলি উৎসবে। ফলে কুমোরপাড়ার ব্যস্ততা মাটির প্রদীপ তৈরিতে, যার ফলে তাদের মুখে এখন হাসি ফুটছে। রাজ্যের মানুষকেও আহ্বান করেন লোকাল জিনিস ব্যবহার করে দীপাবলি উদযাপন করার জন্য। পাশাপাশি রাজ্যবাসীকে আসন্ন দীপাবলির অগ্রিম শুভেচ্ছাও জানান তিনি। বলে দিলেন, আমি আর কি বলবো। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে আত্মনির্ভর হওয়ার, সবসময় বলছেন ত্রিপুরাও আমরা আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প আমরা নিয়েছি এবং গত বছরও এসেছি, গত বছর আগের বছরও এখানে এসেছি। তো এখানে যে কুমোরপাড়ায় সেখানে সমস্ত দু তিনটা বাড়িতে আমি গেছি, কীভাবে ওরা এই দীপাবলিকে সামনে রেখে ওনারা যে প্রদীপ বানায় মাটির এবং সেটাকে কীভাবে আবার মানে ফার্নেসে দিয়ে এখন আধুনিক ফার্নেস ওরা আগের যে আছে তার থেকে অনেক সুন্দরভাবে মেশিনের মাধ্যমে সেগুলো করছে ওরা। এবং আমি অত্যন্ত খুশি এখানে এসে, এবং আমি অনেকগুলো প্রদীপ এবং মাটির যে অন্যান্য দীপাবলির জন্য যা যা ব্যবহৃত জিনিসপত্র আমি নিলাম এখানে, তো অত্যন্ত ভালো লাগলো। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমি দেখলাম। আমি কালকেও প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনাতে আমি বলেছি যে অসংগঠিত যারা শ্রমিকরা আছে তাদের কিন্তু অর্থনীতিতে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট যোগদান কিন্তু এদের আছে। আজকে ওরা খুব খুশি, আমি দেখলাম ওদের মুখে হাসি ফুটছে। তো ওরাও কিন্তু জিডিপি রেটে একটা বিশেষ একটা ভূমিকা নেয়। তো আমি দীপাবলি উপলক্ষে, কালী পুজো উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। Bureau Report, RE News.